তিরিশ পঁয়তাল্লিশ আর ষাটের লসাগু একশো আশি বারো আঠাশ আর সাত থাকলে ছয় সাতটা বিয়াল্লিশ চারশো কুড়ি বারো কুড়ি আর বত্রিশে লসাগু হবে তিন আটচল্লিশ চারশো আর দেখো আট আর দশ এগারো আর একুশে লশক হবে দু হাজার তিনশো দশ হ্যাঁ নমস্কার বন্ধু তুমি দেখছো তোমার প্রিয় চ্যানেল নিজের চ্যানেল ডস করিমপুর আর আমি নিমাই দেবনাথ কী ভাবছো স্যারের উত্তরগুলো মুখস্থ ছিল একেবারেই না হ্যাঁ সেই অজানা ট্রিক্স নতুন টেকনিক যত কঠিন কঠিন অঙ্ক থাক যত জটিল সংখ্যায় থাক আমি কথা দিচ্ছি একবার শিখে নাও তুমি আমার থেকেও দ্রুত সেকেন্ডে একেবারে মুখে মুখে উত্তর বের করে ফেলতে পারবে দেখো আমরা রসগাসগুর পার্ট ওয়ানে শিখেছি যদি এরকম সংখ্যা থাকে যে তিরিশ পঁয়তাল্লিশ ষাট আমরা এর আগে কী শিখেছি নিশ্চয়ই তোমরা দেখেছো আমার রসগোদাসগুর পার্ট ওয়ান না দেখলে অবশ্যই দেখে নিও ওখানে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করা আছে শুধু টেকনিক নয় টেকনিকটি কোথায় থেকে এসেছে ট্রিক্স কোথায় থেকে এসেছে শেখানো আছে দেখো কী করতাম আমরা আগে না এই ষাটের ঘর নামতা পড়তাম ষাটককে ষাট তিরিশ দিয়ে যায় কিন্তু পঁয়তাল্লিশ দিয়ে যায় না ষাট দুকোনে একশো কুড়ি তিরিশ দিয়ে যায় কিন্তু পঁয়তাল্লিশ দিয়ে যায় না তিন ছয় আঠারো একশো আশি এটিকে কিন্তু তিরিশ দিয়েও যায় পঁয়তাল্লিশ দিয়েও যায় এই একশো আশি হয়ে যেত লসাগু এখানে তিন দিয়ে গুণ করেই মিলে গেল কিন্তু এরকম তো হতেই পারে চার পাঁচ ছয় দিয়ে গুণ করেও মিলছে না তখন কি করবে যখন জটিল জটিল সংখ্যা থাকবে কঠিন কঠিন সংখ্যা লসাগু থাকবে তখনকার জন্য এই নতুন ট্রিক্স বা নতুন টেকনিক দেখো পরেরটি আছে কি আছে না বারো আঠাশ ষাট আগে হলে আমরা কি করতাম দেখো ষাটকে তো আঠাশ দিয়ে যায় না বারো দিয়ে যায় তাহলে ষাটের দোকানে কত একশো কুড়ি আঠাশ দিয়ে যায় না তিন ছয় আঠেরো একশো আশি আঠাশ দিয়ে যায় না চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আঠাশ দিয়ে যায় না পাঁচ ছয় তিরিশ তিনশো আঠাশ দিয়ে যায় না তাহলে এইভাবে কি আমি গুণ করেই যাব তাহলে আর শর্ট ডিস্স না যদি এই রকম থাকে আমরা কি করব দেখো এরকম কিন্তু আমরা করব না আমরা দেখব দেখো ষাটের ভিতরে কি বারো আছে তাহলে বারো আর আমার কোনো চিন্তা নেই এবার আঠাশের ভিতরে কি কি আছে দেখো চার আছে আর সাত আছে এই ষাটের ভিতরেও কিন্তু চার আছে ষাটের ভিতরে কি নেই সাত নেই তাহলে আমি ডাইরেক্ট এই দুই দিয়ে তিন দিয়ে দেখবো না ডাইরেক্ট সাত দিয়ে গুণ করব। তাহলে কি হবে ছয় সাতটা বিয়াল্লিশ আর শূন্য এই দেখো চারশো কুড়ি হয়ে গেছে বারো আঠাশ আর ষাটের লসাগু ঠিক একই রকমভাবে এখানে দেখো আমাকে তিনবার দেখতে হতো না ডাইরেক্ট আমি করতে পারতাম কী আছে তিরিশ আছে পঁয়তাল্লিশ আছে ষাট আছে তিরিশ তো ষাটের ভিতরে আছে আর পঁয়তাল্লিশের ভিতরে কী আছে পনেরো আছে তিন আছে ষাটের ভিতরেও পনেরো আর চার আছে তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তিন এক্সট্রা আছে পঁয়তাল্লিশের ভিতরে তাহলে কত হয়ে যেত তিন ছয় একশো আশি দেখো এটি সহজ ছিল বলে আগের নিয়মে হলো কিন্তু যখনই কঠিন থাকবে যখন বড় বড় সংখ্যা থাকবে একের সাথে আর একের যখন গুণনিয়োগ থাকবে না সাধারণ গুণনিয়োগ থাকবে না তখন আমরা কিভাবে করব দেখো পরেরটি দেখো কি আছে বারো কুড়ি বত্রিশ একই রকমভাবে যে সংখ্যায় থাকে আমরা সমস্ত সংখ্যার ক্ষেত্রে একই রকমভাবে করতে পারব বারো কুড়ি আর বত্রিশ কি করব আমরা বত্রিশের সাথে গুণ করব তাই না কি গুণ করব দেখো বারো ভিতরে কি আছে তিন আছে আর চার আছে চার তো বত্রিশের মধ্যে আছে বত্রিশের মধ্যে কী নেই তিন নেই তাহলে তিন দিয়ে গুণ করলাম আর কত দিয়ে গুণ করবো দেখো কুড়ির ভিতরে কী আছে চার আছে আর পাঁচ আছে নেই কি দেখতে হবে বত্রিশ ভিতরে কী নেই পাঁচ নেই তাহলে আমি এই পাঁচ দিয়ে গুণ করব। দেখো গুণটা আমরা কত সুন্দর করে করবো এখান থেকে আমি আগে দুই বের করে নিলাম তাহলে কত হলো তিন ষোলো আটচল্লিশ এখান থেকে দুই বের করেছি কেন দেখো পাঁচের সাথে গুণ করবো বলে পাঁচ কোণে দশ তাহলে শূন্য চারশো আশি হয়ে গেল আমার গুণের যে ভিডিওগুলো আছে সেখানে আমি শিখিয়েছি পাঁচ দিয়ে কেমন করে গুণ করতে হয় পঁচিশ দিয়ে পনেরো দিয়ে একদম মুখোমুখি করে গুণ করতে হয় নিশ্চয়ই তোমরা দেখেছো না দেখলে দেখে নিও গুণের অনেকগুলো ভিডিও আছে সহজে কীভাবে গুণ করা যায় মুখে মুখে দেখো তাহলে চারশো আশি হয়ে গেল কত কী করেছি বত্রিশের ভিতরে দুই বের করে দিয়েছি দিয়ে পাঁচ দুকানে দশ হবে আর এখানে কত থাকলো দুই বের করলে ষোলো তিন ষোলো আটচল্লিশ চারশো আশি হয়ে গেলো লসাগু দেখো বারো কুড়ি ল লসাগু আমরা মুখে মুখে বের করে ফেললাম চারশো আশি এইটুকু করতে আমার কত সময় লাগবে আমি দেখা মাত্র কী করবো এই বত্রিশের সাথে এখানে বারোর ভিতরে চার আর তিন আছে চারটে এখানে আছে তিন গুণ করে দিলাম আর কুড়ি দেখেছি তাহলে পাঁচ এক্সট্রা আছে পাঁচ দিয়ে গুণ করে দিলাম কি এই যে পাঁচ দুকানে দশ আর তিন ষোলো আটচল্লিশ চারশো আশি হয়ে গিয়েছে এবার দেখো পরেরটি দেখো ষাট ছেষট্টি আর আঠাত্তর দেখো ষাট ছেষট্টি আর আঠাত্তর হ্যাঁ ঠিক বলেছ গুণ করব। এই তো শিখে গিয়েছ আটাত্তরকে গুণ করব। কত দিয়ে গুণ করব দেখো এখানে দেখো ছয় আছে আর দশ আছে এখানে কি আছে ছয় তেরো আটাত্তর তাহলে এখানে তেরো আছে আর ছয় আছে তাহলে এখানে দশ এক্সট্রা আছে এখানে কিন্তু দশ নেই তাহলে আমি দশ দিয়ে গুণ করে দিলাম আর কি দেখো ছয় আর এগারো ছয় এগারো ছেষট্টি এখানেও ছয় আছে তাহলে এগারো কিন্তু এখানে নেই তাহলে এগারো দিয়ে গুণ করে দিলাম এবার কি আমি দশ দিয়ে কি করতে যাবো দশ তো শূন্য বসে যাবে আমি এগারো দিয়ে গুণ করবো আর এগারো দিয়ে কী করে সহজে গুণ করতে হয় হ্যাঁ আমার ভিডিওতে তুমি দেখেছো দেখো এগারো বাইশ তেত্রিশ এগারো কোমকে গুণ করা শিখেছো কী করবো এই আট করতে আট বসে যাবে আর সাত আট যোগ করলে পনেরো পাঁচ হাত থেকে এক আর সাত করতে সাত বসবে হাতে রাখে আট আর কি এই দেখো দশের শূন্য তাহলে আট হাজার পাঁচশো আশি এই যে আট হাজার পাঁচশো আশি হয়ে গেল তোমার ষাট ছেষট্টি আটাত্তরের লশ তো কত দ্রুত আমরা করতে পারছি এইটুকু শুধু এই গুণটা আমরা করেছি প্রথমে দেখা মাত্র কী হয়ে গেছে ষাটের ভিতরে ষাটের ভিতরে কী আছে দশ আছে আর ছয় আছে আটাত্তরের ভিতরেও ছয় আছে সঙ্গে সঙ্গে আমি দশ দিয়ে গুণ করে ফেলেছি ছেষট্টিতে কী অতিরিক্ত আছে এগারো আছে এগারো দিয়ে গুণ করেছি হয়ে গেছে আট হাজার পাঁচশো আশি এরকম যদি থাকে এগুলো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না কমন গুণনীয়ক আছে তাই না এবার এরকম যদি সংখ্যা থাকে পরস্পর মৌলিক দেখো দশ এগারো একুশ কী আছে দশ এগারো একুশ তাহলে দেখো আমরা করি দশ এগারো একুশ এগুলো কি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কো প্রাইম নাম্বার পরস্পর মৌলিক কেন দেখো দশ কিন্তু মৌলিক সংখ্যা নয় দশের গুণ কী পাঁচ আছে দুই আছে আবার একুশে দেখো তিন আছে সাত আছে এরা কিন্তু মৌলিক সংখ্যা নয় কিন্তু এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই দেখো দশের মধ্যে দুই পাঁচ আছে এগারোর ভিতরে নেই একুশের ভিতরে নেই এগারো তো নিজের মৌলিক সংখ্যা একুশের ভিতরে সাত আর তিন আছে যেটা দশের ভিতরে নেই তাই এরা কি পরস্পর মৌলিক সংখ্যা এরকম যদি থাকে কী করবো আমরা এই যে দশের ভিতরে কী আছে একুশের ভিতরে যা আছে দশের ভিতরে কিছু নেই তাই ডাইরেক্ট দশ দিয়ে গুণ হবে আবার এগারো দিয়েও গুণ হবে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা থাকলে লসাগর নিয়ম হচ্ছে দুটো থাক তিনটে থাক চারটে থাক সবগুলো গুণ হয়ে যাবে তাহলে গুণ করব কি সেই এগারো নিয়ম আমরা শর্ট নিয়ম জানি কি করব দেখো এই যে এক বসে যাবে আর দু আর এক যোগ হয়ে যাবে তিন আর দুই বসে যাবে আর এই যে শূন্য বসে গেল তাহলে দু হাজার তিনশো দশ এই দেখো দু হাজার তিনশো দশ বন্ধু যদি তুমি মনে করো যে অনেক কঠিন সংখ্যা হ্যাঁ তোমার মনে থেকে দাও হ্যাঁ আমি আসছি দাও বলো কত কত বসাবো বলো হ্যাঁ একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি তারপরে হ্যাঁ বলো একশো চল্লিশ আচ্ছা একশো চল্লিশ আর বলো কত চুরাশি ও একটু উল্টো হলো তাই না কি প্রথমে ছোট তারপরে বড় তারপরে আবার ছোট। এর আগে আমরা কী করছিলাম আমরা ছোটো থেকে বড় সাজিয়ে লিখছিলাম যাই হোক কোনো অসুবিধা নেই এখানেও আমি কি করব দেখো এখানেও আমি চুরাশির সাথে গুণ করব। কি গুণ করব। দেখো এখানে কি আছে বারো আছে দশ আছে এখানে কত সাত বারো চুরাশি তাই বারো আছে আর সাত আছে দশ কিন্তু নেই আবার এখানে দেখো চোদ্দো আছে একশো চল্লিশ তাহলে চোদ্দো আছে আর দশ আছে এখানে কী আছে ছয় চোদ্দো চুরাশি ছয় আছে আর কী আছে চোদ্দো আছে তাহলে দশ কিন্তু এখানে নেই তাহলে এখানে অতিরিক্ত দশ আছে এখানে অতিরিক্ত দশ আছে আমি কি দুবার দশ গুণ করবো না একবার দশ গুণ করলেই তো আমি দশ পেয়ে যাবো এখানে তাহলে দেখো দশ কেন গুণ করতে যাব দশ মানে শূন্য এই দেখো ডাইরেক্ট আমি পেয়ে গেলাম কত আটশো চল্লিশ দেখো এর থেকে আর কত সহজে কিচ্ছু করিনি একদম দেখা মাত্রই তুমি দেখবে কি এখানে দশ আছে এখানে দশ আছে কিন্তু এখানে দশ নেই এখানে বারো আছে এর ভিতরে চোদ্দো আছে তা যেহেতু দশ নেই একটা শূন্য বসিয়ে দেবো আটশো চল্লিশ হয়ে যাবে তোমার উত্তর যে কোনো সংখ্যা যত কঠিন সংখ্যা থাক তুমি যদি এই নিয়মে করো একেবারে সেকেন্ডের ভিতরে মুখে মুখে তুমি কিন্তু যে কোনো সংখ্যা তিনটে থাক চারটে থাক লসাগু তুমি বের করতে পারবে বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটা আলতো করে লাইক করে দিও আর কী ধরনের ভিডিও তুমি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার